প্রথম কথাটা হচ্ছে যে এই সংবিধানটা যে সংশোধন করা হয়েছে, এই সংবিধানে বলা হয়েছে যে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তারা সংবিধান সংশোধন করিয়েছে। আমাদের প্রথম সাবমিশন ছিল যে এই সংবিধানে প্রথম যে শর্ট অর্ডারটা ছিল, সেই শর্ট অর্ডারের মধ্যে অন্তত আগামী দুইটি টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে এবং সেই মর্মেই আদালত রায় দিয়েছিলেন। এবং আমাদের অ্যাপিলেট ডিভিশন রুলসও রয়েছে, যদি আপিল বিভাগ বা এমনকি কোনো হাইকোর্ট বিভাগও যদি কোনো মামলা শুনেন, যদি তাৎক্ষণিকভাবে কোনো জাজমেন্ট দিতে না পারেন তাহলে পরবর্তী ডেট জানিয়ে দেবেন, এবং পরবর্তী ডেট হয় তার অ্যাডভোকেটদের মাধ্যমে জানাবেন অথবা অন্য কোনোভাবে জানিয়ে দেবেন। তো শর্ট এখানে সমস্ত পক্ষ শুনে, পক্ষের মধ্যে এখানে আটজন অ্যামিকাস কিউরি ছিল, সাতজন একদিকে মত দিয়েছেন এবং একজন অন্যভাবে মত দিয়েছেন। তো কাজেই মেজরিটি অ্যামিকাস কিউরিরাই বলেছেন যে 13th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেটা সঠিক এবং গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য 13th অ্যামেন্ডমেন্ট বলবৎ থাকা দরকার এবং এইটা সংবিধানের সাথে কোনো অবস্থাতেই সাংঘর্ষিক না। তো প্রাথমিকভাবে যখন জাজমেন্ট দিয়েছিলেন তখন মাননীয় প্রধান বিচারপতি নিজের মুখেই বলেছিলেন যে আগামী দুইটি নির্বাচন গণতন্ত্রের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। এইটা ছিল 10/5/2011। পরবর্তীতে 7 দিন পরেই সংবিধান সংশোধন হয়ে গেল। আপনাদের মনে আছে, আপনারা 4 এপ্রিল আপনারা প্রধান বিচারপতিকে বলেছিলেন যে জাজমেন্ট কবে নাগাদ পাওয়া যাবে, তখন তিনি বলেছিলেন যে জাজমেন্ট এখনও আমরা লিখতে পারি নাই। না লিখতে পারা সত্ত্বেও সংবিধান সংশোধন করে 15th অ্যামেন্ডমেন্ট করে ফেললেন এবং পরবর্তীতে আমাদের দিদেন চিফ জাস্টিস খায়রুল হক, তিনি রিটায়ারমেন্টে চলে গেলেন। রিটায়ারমেন্টে চলে যাওয়ার 16 মাস পরে তিনি জাজমেন্ট লিখলেন এবং স্বাক্ষর করলেন। সেই জন্য আপনাদের মনে আছে যখন আমি সভাপতি ছিলাম তখন আমি আপনাদের মাধ্যমে বলেছিলাম এই জাজমেন্টটাকে কোনো জাজমেন্ট বলা যায় না এবং যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেটা সংবিধানের ভায়োলেশন হয়েছে। সেই সমস্ত দিক আজকে আমরা এখানে তুলে ধরেছি। আমরা তুলে ধরে বলেছি যে এই সংবিধান সংশোধন যেটা করা হয়েছে সেটা আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। তবে কিছু কিছু বিধান যেগুলোর কথা আমরা বলেছি যে কিছু কিছু বিধান রয়েছে যেগুলো থাকা দরকার, সেগুলো আমরা পরবর্তীতে একটা লিস্ট করে আদালতের কাছে প্লেস করব যখন আমরা একটা লিখিত আর্গুমেন্ট আদালতে দেব। এখানে মূল বিষয়টি হচ্ছে জাজমেন্টটি সংবিধান মোতাবেক হয় নাই। এই জাজমেন্ট যিনি অর্থাৎ 15th অ্যামেন্ডমেন্টটি সংবিধান মোতাবেক হয় নাই, এটা আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন হয়েছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হলে পরে যে সমস্ত উপাদান থাকতে হয় এইটা আমাদের 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্টে বলে দেওয়া আছে যে সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে সেখানে প্রিয়াম্বল থাকতে হয় এবং জনগণের একটা ইচ্ছা থাকতে হয়। এখানে জনগণের কোনো দাবি ছিল না, যেমন
ফেসিস্ট সরকার বিদায় নিয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে বিদায় করেছেন তারা দিদেন সরকার, এই ফেসিস্ট সরকার চিরজীবন ক্ষমতায় থাকার জন্য, অর্থাৎ জনগণের ভোটের অধিকার যাতে জনগণ প্রয়োগ করতে না পারে সেই উদ্দেশ্যেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা তারা বাতিল করেছিলেন। সেই জন্য আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি এবং বদিউল আলম মজুমদার সাহেবও চ্যালেঞ্জ করেছেন এবং চ্যালেঞ্জ করে বলেছি যে এইটা আল্টা ভাইরাস টু দি কনস্টিটিউশন, এই সংবিধানটা এই সংশোধনটা 15th Amendment যেটা হয়েছে এটা যথাযথভাবে হয়নি এবং আদালতের জাজমেন্ট অনুসারে হয়নি, এইটা সরকার তার নিজের ইচ্ছামতো এই সংশোধনটি করেছে, এই সংশোধনটি আইনের চোখে অচল, এটা থাকতে পারে না। কাজেই সেই জন্য আপনারা জানেন যে আমরা আপিল বিভাগেও একটা রিভিউ পিটিশন দাখিল করেছি, এই রিট পিটিশন ছাড়াও, এই রিট পিটিশনের পরে এবং সেই রিভিউ পিটিশনটা কিন্তু 30 November ফিক্স করা আছে, সেখানেও বিষয়গুলো আর্গুমেন্ট করা হবে। তবে যেহেতু একটা রিট পিটিশনের রুল ইস্যু করা হয়েছে, আমরা মনে করেছি যে এই রুলে আমাদের অংশগ্রহণ করা দরকার এবং সেই জন্য অংশগ্রহণ করে এই কথাগুলো আমরা বলেছি যে এই সংবিধানটি যথাযথভাবে হয়নি, সংবিধান সংশোধন এই সংশোধনটি যথাযথভাবে হয়নি, এইটা কনস্টিটিউশনকেও ফলো করা হয় নাই, এটা দেশের সর্বোচ্চ আদালতের জাজমেন্টকেও ফলো করা হয় নাই, সুতরাং এইটা বাতিলযোগ্য, দুই দিক থেকেই বাতিলযোগ্য। আর জনগণের ইচ্ছারও কোনো প্রতিফলন এখানে ঘটে নাই, তাদের একটি সরকারের প্রধানের ইচ্ছার উপরে নির্ভর করে এই সংবিধানটি সংশোধন হয়েছে, সেই জন্য আদালতের মাধ্যমেই এইটা আমরা বাতিল চাচ্ছি। আদালত বলেছে যে আমাদের তো এক পার্ট হিয়ারিং আমরা করেছি এবং আরও অনেক ইন্টারভেনার আছে, আপনারা জানেন জামাতে ইসলাম আছে, গণফোরাম আছে এবং আরও দু একজন আছেন, তাদের বক্তব্য শুনবেন। আমরা বলেছি আমরা এখানে শেষ করলাম না, আমরা পরবর্তীতে লিখিতভাবে আমরা জানাবো কোন কোন অংশ আমরা বাতিল চাই এবং আরও লিখিতভাবে জানাবো যে কোন কোন আইনের পরিপ্রেক্ষিতে এই সংবিধানটা সংশোধন হয়নি, মানে হয়নি মানে সংশোধন কোন কোন ডিসিশন ভায়োলেট করে সংবিধান এই সংশোধন করেছে সেই ডিসিশনগুলো আমরা মুখে বলেছি এবং সেগুলো আমরা আদালতের কাছে লিখিতভাবে আমরা দেবো।